মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সো বুঝলাম তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি, আজকে হচ্ছে মানডে, আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে জন্মাষ্টমীর সারাদিনের ব্লগ আমি দেবো, কারণ প্রত্যেক বছরই আমি জন্মাষ্টমী করি, যেহেতু গোপাল আছে। তো সকালবেলা ফার্স্ট যেটা সেরে নিচ্ছি সেটা হচ্ছে দাদিয়ার খিচুড়ি, কারণ বাড়িতে আজকে ভাত কেউ খায় না, আমাদের যেহেতু ফার্স্ট, তো সবাই যেহেতু আছে, হাজব্যান্ডও আছে, তার জন্য আমি ডালিয়া খিচুড়িটা আগে করে দিচ্ছি সকালে। তো এখানে তার জন্য 500 ডালিয়া আর 250 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে গাজর বিনসটা কেটে নিয়েছি, ডালিয়ার খিচুড়িটা করব, সাথে পটল ভাজা আর কাঁকড়ো ভাজা কেটে নিয়েছি, কারণ হাজব্যান্ডও এটা অফিসে নিয়ে যাবে, জাস্ট শাশুড়ি শ্বশুর সবাই খাবে, তো সেই জন্য এটা বানিয়ে নিচ্ছি আগে। তো দেখো ফার্স্ট থেকে আমি গাজর বিনসটা ভেজে নিচ্ছি, আর এটা যেহেতু আজকে নিরামিষের রান্না, আমার তো ফার্স্ট ইয়ে আছে, সন্ধ্যেবেলায় পুজো করি জন্মাষ্টমী, সেই জন্য নিরামিষ কড়াইতে করছি। হ্যাঁ, ফার্স্টে গাজর বিনস ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে ডালিয়া আর ডাল মেঘ ডাল একসাথে যে দিয়ে রেখেছি ওটাও এর মধ্যে দিয়ে দেবো, ওটাও একটু ভাজা ভাজা করে নেব। সে এবার আমি ডালিয়া আর মুগ ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এই ভাজার মধ্যেই, গাজর আর বিনস ভাজার মধ্যে অ্যাড করলাম। এবার আমি একটু ফ্রাই করে নেব, ওই তেলেই, আর তেল দেবো না, সামান্য তেলে যা ছিল ওই তেলের মধ্যেই ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর কালারফুল লাগছে ডালিয়ার খিচুড়ি, এইভাবে করলে কিন্তু যে কোনো পুজোর দিন খাওয়া যায়, বা এমনি কোনো ভেজ ডে যদি খেতে ইচ্ছে করে তাহলেও এর করে বাড়ি খাওয়া যায়, প্রচণ্ড হেলদি একটা আইটেম, আর ভালো টেস্টও হয়, বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। তো আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর মিক্স করে নিচ্ছি, 5 মিনিট এটাকে এইভাবে ফ্রাই করবো। তারপর কী করছি আমি, তো দেখো অনেকটাই কিন্তু বয়েল হয়ে এসেছে, আরও সুস্থ হবে। তারপর আমি এতে হলুদ অ্যাড করব, নুন স্বাদ মতো অ্যাড করব, সামান্য একটু চিনি দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু গরম মশলা দেবো, আর একদম যখন হয়ে যাবে নামানোর সময় ঘি দেবো। এখনও বয়েল হতে টাইম লাগবে। দেখো আমার ডালিয়ার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা অ্যাড করেছি, কী কী, হলুদ, সল্ট টেস্ট মতো, জিরে গুঁড়ো, হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, মশলাটা যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তো অনেকটা ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্সড হয়ে গেলে আমি এতে সামান্য একটু সুগারও অ্যাড করব, আর এটা একটু পাতলা পাতলাই নামাতে হয়, নাহলে জমে গেলে এটা অনেকটা ঘন হয়ে যায়, এটা ভালো করে সব মশলাটা যাতে ভালো করে অ্যাড হয় মিক্স আমি সেই ভালোভাবে করে নিচ্ছি। কোনো যা মশলা দেওয়ার আমি সবই অ্যাড করে দিয়েছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে, কালারফুল, স্মেলটাও অসাধারণ বেরিয়েছে। আমি শুধু এটা আরেকটু বয়েল হলে সুগার অ্যাড করব 2 চামচ, আর ঘি অ্যাড করব। সো দেখো আমার কিন্তু গোপালের সাজ হয়ে গেছে, এটা সকালবেলার জল খাবার। দেখো আমার রাধা কৃষ্ণ গোপাল সোনা, পেছনে দেখো দোলনায় ঝুল একটা গোপাল আর বসানো আছে, আর এই গোপালকে আর ওই গোপালকে আর এই রাধাকৃষ্ণকে আমি কিন্তু মায়াপুর থেকে কিনে এনেছিলাম। আর আজকে তোমরা অনেকেই জানবে যে আজকে কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন, জন্মাষ্টমীর দিনই কিন্তু ওনার আবির্ভাব। তো সেই কারণে আমি লোকনাথ বাবাকেও এখানে আজকে পুজো করব, আর আমি লোকনাথ বাবার যেহেতু ভক্ত জানো, তো এইটা হচ্ছে আমার গোপু সোনার সকালবেলার ভোগ,
দেখো আমি এখন কিন্তু বেশি কিছু দিইনি, জাস্ট এটা সকালবেলার ভোগ আমি দিয়েছি। সন্ধেবেলায় আমি সব কিছু দিয়ে ভোগ দেব যতটুকু পারবো। তো যেরকম বলেছিলাম যে আমার গোপাল সোনার জন্য আর লোকনাথ বাবার জন্য আমি বাড়িতে ক্ষীর তৈরি করব, আমি প্রত্যেক বছরই কিন্তু দেখো বাড়িতে ক্ষীর তৈরি করব, আমি বাড়ি বাইরে থেকে এনে দিই না। গোপাল সোনা আছে, বাড়িতেই ক্ষীর তৈরি করি। তো ক্ষীর তৈরি করার জন্য দুধ লাগবে, শুধু দুধটাকে ভালো করে করে ফুটিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করেছি। আর কালাকাঁদ সন্দেশ আমি কিনে এনেছিলাম, কালাকাঁদ সন্দেশ প্রায় এখানে 8টার মতন সন্দেশ আমি দুধে দিয়ে দিয়েছি। আর দুধটা আমি 1 লিটারকে ফুটিয়ে অনেকটাই কম করে নিয়েছিলাম, কতটা কমে কতটা হয়েছিল সেটা বলতে পারবো না। আর শুধু অ্যাড করেছি হচ্ছে চিনি, বাস এবার নামিয়ে নেব। এবার দুধের বাটিতে ঢেলে নেব, ওপর দিয়ে কাজু কিশমিশ, কেউ যদি পেস্তা চাও নিতে পারো, আমার কাছে পেস্তা নেই, তো কাজু কিশমিশ দিয়েই আমি ভোগ নিবেদন। দেখো হয়ে গেছে তৈরি। পাঁচ রকম ভাজা করব লুচির সাথে, তো সেই জন্য আমি আলুগুলোকে ভাজা করার আগে একটু গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, দিয়ে একটু জাস্ট হালকা বয়েল করে নিই আলুটাকে, তারপর ফ্রাই করি, তাহলে খেতে বেশ ভালো হয়। আর তারপর আরও আমি এখানেগুলো কেটে রেখেছি এই সবজিগুলো, তারপরের জন্য আমি গোপালের জন্য ভাজা করব, তারপরে লুচিটা করব। তো দেখো আলু ভাজাগুলো হয়ে গেছে, আমি আলু ভাজাগুলো করছি, এক প্লেট হয়ে গেলে আবার উল্টো পাত পিট করে নেবো, দিয়ে এই ভাজাগুলোও আমাকে করতে হবে। এগুলো হয়ে গেলে আমি লুচিটা ভাজবো। দেখো সব রকমের ভাজা, এখানে 5 রকম ভাজাই আছে ঠাকুরের ভোগের জন্য। এখানে ক্ষীর করে নিয়েছি, আচ্ছা এখানে লেচিটা বেলে নিয়েছি লুচির, এবার জাস্ট লুচিটা ভাজবো, তারপরে ফ্রেশ হয়ে একটু পুজোতে বসে যাবো। আর এখন কিন্তু প্রায় 7-8টার মতো বেজে গেছে সন্ধ্যে। দেখো আমার জন্মাষ্টমীর সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে, সমস্ত ভোগ সব কিছু রেডি, এখন প্রায় 7টার মতন বাজতে চলে। তো এবার আমি বসবো পুজোয় সব কিছু রেডি করে নিয়ে আরতিতে বসবো। তো দেখাচ্ছি যে কী কী অ্যারেঞ্জমেন্ট করছি। সো দেখো আমার মোটামুটি কিন্তু সাজানো হয়ে গেছে, একটা জিনিস শুধু বাকি আছে। আমার একটু ইচ্ছা হয়েছে কেক দেওয়ার গোপালকে, তো কেকটা আনতে পাঠিয়েছি, বাকি দেখো সব ভোগই আমার নিবেদন হয়ে গেছে। ওটা চাল কড়াই ভাজা, চানাচুর, মুরগি, খয়ের মোয়া, নারকেল নাড়ু গুড়ে, আর ওটা হচ্ছে বাদামের পাটালি। এখানে দেখো লুচি আর 5 রকম ভাজা আছে, অমৃতি, লাড্ডু, তালের বড়া, মালপোয়া, আর এটা ক্ষীর বানিয়েছি। প্রত্যেকবারই কিন্তু জন্মাষ্টমীতে আমি দিই, শুধু কেকটা আনলেই কিন্তু হয়ে যাবে, আমি পুজোয় বসবো আরতিতে। পাগল নিশ্চয় পাগল নিশ্চয় যে আতি সবে ভাবে মনে লোকনাথ কারো কথা শুনেও না শোনে, একদিন প্রতিমাদে চারিটি ব্রাহ্মণ যজ্ঞ কবিতে লয়ে তর্ক আকারণে গ্রন্থিরিয়া উপদিত জট পাকায়েছে, সে কারণে সবে তার তর্ক বাধা আছে, লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ কবিতির জট খুলিয়া যে পরে দেখে আসো জয় চারিটি ব্রাহ্মণ বলে প্রভু তা ক্ষমা করো আভাজ মোরা। পাটা না কিছুতেই উঠছে না, যেন মনে হচ্ছে এখনই পড়ে যাবো।